আমি যদি এনে একা আইতাম, এনে আমি গাড়ি হুন্ডার বন্যা বসাই দিতাম। কালকে রাত থেকে তার এখন পর্যন্ত মনে হয় 102 কি 3 হবে জ্বর। এত জ্বর, বাপ রে বাপ। আর জ্বরের মুখে কি বলছে, আমি আম্মুর কাছে যাব। জানো আমি অসুস্থ। চুপচাপ হয়ে থাক, অসুস্থ মানুষ এত কথা কয় না, ঘুমা। আজকে থাকি ভ্যালেন্টাইন ডে গাইস, তোমাকে বলছি আমি এখনো সিঙ্গেল। ঘুম থেকে উঠতে বেশি দেরি হয় নাই, কজ আমি এত পরিমাণ টায়ার্ড ছিলাম। কালকে রাতে 12টা বাজে মনে করেন যে ঘুমিয়ে গেছি। আর কয়টা উঠছি জানেন? সকাল 7টায় ওঠার পরে বিছানায় মুছা মুছি করতে করতে ইনস্টাগ্রাম চালাইতে চালাইতে এখন বেজে গেছে 11টা, মানে 11টা বাজে। 7টা থেকে 11টা পর্যন্ত আমি ইনস্টাগ্রামই চালাই, তো দ্যাটস গ্রেট। বাট কিছু মানুষ আছে এখনো ঘুমের থেকে উঠে নাই, তার মধ্যে মানজি একজন, তার মধ্যে শাকিল, শাকিলের বউ একজন। বাট আমি উঠে গেছি অ্যান্ড আমি ভ্লগ স্টার্ট করে দিছি। তো ভিডিও যারা ফার্স্ট দেখতেছেন, ডোন্ট ফরগেট টু স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন টু মাই ইউটিউব চ্যানেল, কজ 24 লাখ হইতে আর কিছু সাবস্ক্রাইবার বাকি। আমাদের টার্গেট যে এই ইয়ারের মধ্যে 3 মিলিয়ন করবো, বাট মানুষ বলে 5 মিলিয়ন হবে, লেটস সি হোয়াট হ্যাপেন। তো এখন ভ্লগ স্টার্ট করতেছি যেহেতু, তাই আমরা বের হবো, আর ক্ষুধাও লাগছে, খাইতে যেতে হবে। তার আগে কি করতে হবে, সবাইরে উঠাইতে হবে। সকালের ভিউটা কিছুটা এমন, জানালাটা খুললে এভাবে দেখা যায়, এভাবে দেখা যায়, অ্যামেজিং ভিউ। অ্যান্ড মালয়েশিয়াতে সবচেয়ে বড় বিল্ডিং এখন হয়ে গেছে এইটা, আগে ছিল ওই যে দেখা যাচ্ছে না, এইটা এইটা এটা ছিল। আর সবাই আমরা বলছি এটা সামনে যাইতে, বাট এখনও আমি যাই নাই, বাট যাবো ইনশাল্লাহ। এই বেটা কই তুই? রুমে। কি করস? উঠছি ভাই। কি উঠছস? আমার মতো ভালো ছেলে কোনো ভালো জিনিস খারাপ জিনিস ফাঁস হয় না। আরে ভাই, ফাহিম ভাই তো একজনে আছে ভাই, একজনের একজনের নিচে আসে, নিচে থাকলে দেখা হবে ভাই। এতক্ষণ গাইস যে ফুটেজ দেখলেন, এতক্ষণ বয়ে রয়েছি হুইয়া রয়েছি করতে করতে 13 ঘন্টা, 13টা ঘন্টা। তাড়াতাড়ি করেন। আমি কখন আগে বের হই? বন্ডাই বন্ধ কর। হ্যাঁ ভাইয়া, তুমি তুমি বন্ডাই বন্ধ করো। আমি তো কখনই রেডি, ওই সবার দেখাইছি আমি সিনেমেটিক ভিউ দেখাইতে দিতে, টিভি একটা লাগাইছে, লাগাইয়া মেকআপ করে, মেকআপ করতে করতে মেকআপ করে কি একটু রেডি হবো না? এটা তো মেয়েদের সবসময়, এটা তো রেডি হবো না। তোমরা ছেলেরা একটা ড্রেস পরে হাইটা গেলেই হইছে। হ্যাঁ এর গাইস, সকাল 9টা বাজে উঠছি, উঠার পরে নাস্তা খিদা লাগছে, খিদা লাগছে কইতাছি, একটা মানুষ দাম দেনা, কারণ আমি কালকে রাতে খাই নাই, আর এরা সবাই খাইছে। এর লাগে কি না, তুমি খাও নাই? কি খাই নাই আমি? তোমার জন্য মেহমান আসছে কি আইছে? এ কি মিথ্যো, তুমি খাইয়েই তো ঘুমাইলা। সব তো খাইয়ে তুমি ফ্রিজে ভিতরে রাখছো। আল্লাহ, তার জন্য আমি অ্যাপেল জুস নিয়ে আসছি। এডি আমার টাকা দিয়ে কিনছি। এ এডা আমি না কিনে আনছি তোমার জন্য? এই ফারস্টে আমার টাকা দিয়ে কিনছি। তুমি আমাকে কিননা দিছো, তোমারটা ফারস্টে কিননা, তুমি আমার নিজে খাইয়ে খাছো, পরে আবার আমি তোমার জন্য কিনে নিয়ে আসছি। বন্ডর দেবো আগে আগে ঘুমাইয়া, তারপর উঠছে আগে আগে আমার আমাকে দোষ। আমরা তো ঘুমাইছি একটু লেট করে, বুঝাই রইছি। হুম, ভালো বলো, আবার না আগে আগে ঘুমাই বুঝে না। এই আবার কি ভিউ দেস, নাম দিছে এই জানাম। এখন একটা ভিডিও চলে আসছে, এখানে সব বাংলাদেশি, অল আর বাংলাদেশি পিপল। এটার দাম কত? এখানে 12,000 টাকা নিচ্ছে।
12,000 মানে রিংগি ইয়া 12,000 রিংগি বাংলা টাকা এ 2,500,000 টাকা 2,500,000 টাকা সাগর মেনশন ইউ তুমি একটা ভিতরে গিয়েছো লাস্ট 2,500,000 টাকায় ইন্দোনেশিয়া কালারটা মনে আমাদের থেকে বেশি চকচক করে বুঝলাম না ঘরে না 2,500,000 টাকা ঠিক আছে ভাই কিন্তু ভাই উঠলে এটা আরো বেশি দাম হয়ে যায় আর এখানে পার লিটার তেল বাংলাদেশি টাকা মানে 55 টাকা পার লিটার তেল মানে আমাদের দেশে 130 টাকা 55 টাকা এই পাশে কত গাইস এখন হচ্ছে আমরা একটা বাংলাদেশি রেস্টুরেন্টে খেতে আসছি আর আমি অর্ডার করছি হচ্ছে রাইস ভর্তা তারপরে হচ্ছে কি যেন তার একটু মনে কেড়ে নিই গরুর মাংস মুরগির মাংস ইলিশ মাছ অনেক কিছু আছে আর ও অর্ডার করছে শুধু ডাল ভাত আর হচ্ছে গরুর মাংস এইটাই এখন আমার একটা কথা তুমি রাইসের সাথে আবার ভর্তা ভর্তার ইংরেজিটা বলো তুই কর বলো ইটস মিক্সড চাটনি আমি তোর কই কিন লেগে নিজের বাস নিজের লোক ভর্তা মানে ভালো লাগে এগুলো আমার ভালো লাগে কি বলবো ক্যামেরা ধর আমার একটু পচাবে না পচাবো না মালয়েশিয়া আসার পরে গাইস মালয়েশিয়া আসার পরে যেখানেই যাচ্ছি কোনো টাকা লাগতেছে না একটা জিনিস খেয়াল করো ডঙ্গি আসলে ডঙ্গি তুই ডঙ্গি তা কোনো টাকাই লাগতেছে না না খাইতে টাকা লাগতেছে আমি যদি এনে একা আইতাম এনে আমি গাড়ি হুন্ডার বোন না বসাই তো এমন বাপ করতে তো বুঝে আমি ধৈর্য রাখছি টিচারটা ফাইন যায় না তুমি গাড়ি তো তুমি তো একচক্র বাইকে উঠছ আমি সব বাংলা তো কি হইছে তারা তো ভালোবাসার মানুষ তো ঘটনা হইছে যে এত পরিমাণ মানুষ মালয়েশিয়ার মধ্যে এটা বলার বাইরে বাইরে ভাই রাস্তায় নামলে বোঝা যায় ফিল লাইক বাংলাদেশ একটা জিনিস মানে বাংলাদেশের কোন না কোন একটা জেলায় আমি হাঁটতেছি একটা জিনিস ভালো লাগতেছে কি জানো এত মানুষের মধ্যে সব তো হচ্ছে মালয়েশিয়ান বা চাইনিজ চাইনিজ অনেক আছে বাট তার মধ্যে বাংলাদেশি মানুষ দেখে অনেক ভালো লাগতেছে যেখানে ফাইম বলে কি যে না তোমাকে আমি এখানে নিয়ে যাবো না ওইখানে নিয়ে যাবো না এত ঘোরা ভালো না হ্যান ত্যান বলে ঠিক আছে পরে এক মাস কি দুই মাস পর বা আমার ঘোরা এই যে যাবো না যাওয়ার কয়েক মাস পর তারপরে আবার আমি একটা মানে ভাবলই যে যাইতে হবে না গেলে হবে না হ্যান ত্যান হ্যান পরে ঠিকই নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আবার বলে ইস কতগুলো টাকা খরচ হয়েছে ভাই খুবই ইন্টারেস্টিং ঘটনা শুনেছে মানুষ মন দিয়ে শুনছে বুঝছেন শুনতে তো ঠিক আছে গাইস এখন আমরা খাবারের জন্য ওয়েট করি খাবারটা খাইয়ে মনে করেন ফুল হয়ে যাচ্ছে সবাই তো গাইজ আমরা খাওয়া দাওয়া শেষ করে ফেললাম আর এখানে হিউজ পরিমাণ বাংলাদেশি ব্রাদার্স সবাই তো থ্যাংক ইউ থ্যাংকস ফর ইউর লাভ ভাই আসি তাইলে একটু ঘুরে আসি ভাই ভালো আছেন সবাই তো গাইজ আমরা টাইম স্কয়ার চলে আসলাম মার্কেট মার্কেট অ্যান্ড বাংলাদেশি ব্রাদার ছিল যেখানে ওই রাস্তার ওইবারে গাড়ি রেখে দিয়েছে কেছে গাড়ি লয়ে চালাইতে কোনো সমস্যা নাই আর শাকিল আমারে যে BMW লোক দেখাইছে শোন ওরে দেখা তোরা সব আর না দেখা তোরা তো পাগল হয়ে গেছে বুঝছো ও সিচি আস্তাকরুল্লাহ বলো পাগল একটা আইছে কি দা কি করতেছে এ কি আচ্ছা শোন এর কি বাংলাদেশের মধ্যে আবার ক্যামেরা এলাউড না নাকি নাও থাকতে পারে কারণ এই মাইকটার কারণে অনেক ঝামেলা হয় দ্যাটস ওয়াই আমি গোপ্রো ইউজ করতাম আর পিছনের বিল্ডিংগুলো দেখে অসম লাগতেছে এই পাশ থেকে ওয়েদার ইজ গুড সো লেটস এনজয় দ্য ভিউ
এর লেগে গেছিলাম আমি ওদেরকে মার্কেটে আনতে না, দেখছস রাস্তার বাইরে খাড়াই আছি মার্কেটে ঢুকে গেছে কইলাম একটু মাল গেছে, এটা তো দেখতেছিলাম কে কোন দিকে গেছে এটা তো খুঁজে পাইতেছিলাম। কেমন লাগে ভাই মালয়েশিয়া? আমার পাসপোর্ট আছে, তোর পাসপোর্ট কই? তোর বোর গেছে? পাসপোর্ট টাসপোর্ট লেগে গেছে কেন? যদি থাপড়ায় থুপড়ায় বলা যায় না কি হয়, টাইম স্কোয়ারে। আচ্ছা এনে কি সবাই মার্কেটিং করে? আমরা আমাদের তো যাই তাহলে, আমাদের মার্কেট করতে যাই, চল আমরা যাই গা চলেন। 3 to 5 3 to 5 এটা কয়তলা? 3 তলা থেকে 5 তলা কি আছে? ওই ছেলেদের কাপড় ছিল, চল তাহলে তোমরা কয়ে দে, আমরা ফোন দিয়ে কয়ে। আচ্ছা বলে দিই, আমরা টাইম স্কোয়ার থেকে বেরোয় এখন যাচ্ছি হচ্ছে রাস্তার ওই পারে, ঠিক আছে? আর এখানে সবাই সবার স্কুটি পার্কিং করে রাখছে, বাট আমাদের গাড়ি পার্ক হচ্ছে ওই পারে। এখন আমরা ফোনের যে মার্কেট সেখানে যাব, তারপর হচ্ছে ওরা কেউ কিছু কিনতে পারে নাই, বেড়ি মানুষ বলে কথা। আর আমি আর শাকিল আমি যে একটা হাফ প্যান্ট একটা টি শার্ট নিয়ে করলাম নগদ চকর, তাও সব বাঙালিদের দোকানে, তাও সব বাঙালিদের দোকানে। ভালো হয়েছে ভাই, পুরো বাংলাদেশের দখল মালয়েশিয়া, এক একটা যে ভালো লাগতেছে। এক একজন নাকি এখানে 8 বছর 10 বছর সবাই বলতেছে যে ভাই এটা আমার সেকেন্ড হোম, এটা আমার সেকেন্ড হোম। আর কি ভাই, হেনি কুমিল্লা নোয়াখালী ভাই রে ভাই। যদি ভাই আমি আন্ডার হেনির লগের পোলা এই যে রুগী আসছে, একদিনও হয় নাই, পুরা জ্বর টর বাজাইয়া কি একটা অবস্থা বলো কিছু। আর শিলা সুস্থ সব, তুমি কি যে কোনো জায়গায় গেলে এমনই করো কি? এই যে একদম জ্বর টর বাজাইয়া বলো না, এই ব্লগ করবো না আমি, আপলোড দিবো না। তুমি দিবা, কালকে রাত থেকে তার এখন পর্যন্ত মনে হয় 102 কি 103 হবে জ্বর, এত জ্বর বাপরে বাপ। আর জ্বরের মুখে কি বলছে আমি আম্মুর কাছে যাব, বলো না কি এখন আমরা কই যাবো? জানি না এখন তোমাকে আমরা আসলে সকালবেলা ঘুম থেকে উঠে এত জ্বর দেখে তারপরে হচ্ছে তাকে খাবার টাবার খাওয়াইয়া, সকালবেলা ভুল হবে দুপুর টাইমে, দেন হচ্ছে তাকে ওষুধ টষুধ খাওয়াইয়া বসে একটু রেস্ট নাও, রেস্ট নিয়ে এখন হচ্ছে মানে 4টা 5টা বাজে, এখন আমরা কোথায় যেন যাবো বললাম নাস্তে, বলো না ওটা কি যেন জায়গাটা না, ওইখানে যাবো। সো আর এই যে এখন মানে প্রায় একদম বিকেলের মতো সন্ধ্যা হয়ে যাবে কাছাকাছি, জ্বরের মধ্যে কালকের ব্লগ আজকে আবার কি, কালকের ব্লগ আজকে থেকে স্টার্ট আবার, তুমি তো বলছি যে যখন উঠবা তখন উঠে আবার ব্লগটা কন্টিনিউ করবা, কবে কালকে বলছো না? না আরে উঠো তাড়াতাড়ি উঠো, চলো চাবি নাও। এখন যদিও অনেক গরম, ওয়েদারটা তাও অনেক সুন্দর। এই যে ওই যে ওইখানে যাবো আমরা, চলো উঠো, চলো চলো ভাই। পাইছো সব রেডি? তো গাইস ব্যাক এগেইন ইন অ্যাকশন। তো মালয়েশিয়ার লাস্ট যে আপনারা ফুটেজটা দেখতে পাচ্ছিলেন সেটা ছিল হইছে গ্যান্টিং আইল্যান্ডে যাওয়ার ফুটেজ, বাট ওখানে গাড়ি চালায় তো ঠিকই চলে গেছিলাম, বাট আসতে এত পরিমাণ শরীর খারাপ হয়ে গেছিলো যেটা বলার বাহিরে। যেই ছেলে আরেস ফাহিম কোনোদিন ওষুধ খায় না সেই ছেলে নিজে থেকেই বলছে যে আমার একটু হসপিটাল যাওয়া দরকার, কজ এত পরিমাণ অসুস্থ ছিলাম মালয়েশিয়ায়, দ্যাটস ওয়াই আর মালয়েশিয়া তেমনভাবে আর ঘুরতে পারে নাই। 4 দিন ছিলাম মালয়েশিয়া, 3 দিনই হোটেলের মধ্যে ছিলাম, কজ ব্লগ এখনো ও তখন স্টার্ট হয়েছিল, এখনও গলার প্রবলেমটা এখনও আছে। আসলে বাংলাদেশ তেমন বুঝি নাই, হাবি যাবি হয় না, মানে আমার তো প্যারাডারা হয় না, আমি জেনে মেনে জায়গা ঘুম টুম ঠিক আছে, বাট বিদেশের মাটিতে আসলে আমি খাড়াতে উঠতে পারি না ঘুমে, একটা ব্যাপার। তার উপর হইছে অসুস্থ হয়ে যে প্রচুর পরিমাণে, আর থাইল্যান্ড আসলে, থাইল্যান্ডের সাথে আমার আগের সম্পর্ক, থাইল্যান্ড আসলে মনে করেন যে আমার অবস্থা প্রচুর পরিমাণে খারাপ হয়ে যায়, জ্বর এসে পড়ে, কজ এখানে 35°C 36°C মানে ফিল লাইক লাগে হয়েছে 38-40 কাছাকাছি। তো এই কারণে একটু প্যারা হয়েছে মালয়েশিয়াবাসী, রিয়েলি সরি ফর দ্যাট, আপনাদের সবাইকে ব্লগটা উপহার দিতে পারি নাই, আর চাইছিলাম যত
যতটুকু ফুটেজ ছিল অনেক মানুষ ভালোবাসা দিয়েছেন আমাকে, অনেক মানুষ দিতে চাইছেন, বাট নিতে পারি নাই আমি। ইনশাল্লাহ মালয়েশিয়া আসবো, আমি আবারও আসবো, সবার সাথে দেখা হবে। প্যারানাইচিল বর্তমানে আমি আছি থাইল্যান্ডের ফুকেটে, কজ আজকে সকালবেলা যখন আসছে তখনও আমার এই পরিমাণ এনার্জি ছিল না। ফেসবুকে একটা ভিডিও করে আপলোড দিয়ে দিয়েছিলাম, ফেসবুকের ভিডিওটা দেখে আসতে পারেন চাইলে। আর এখন যেহেতু হোটেলের মধ্যে আছি, কালকে সকালবেলা যাচ্ছি হয়েছে আমরা ক্রাবি। তো আমি চিন্তা করলাম মালয়েশিয়া যতটুকু ব্লগ করে আনছি এই ফুটেজগুলো আমরা রাখি, এই ব্লগটা দিয়ে ক্রাবি পর্যন্ত ব্লগটা করবো, আশা করি সবার ভালো লাগবে। অ্যান্ড এখন আমি ঘুমাই যাচ্ছি, আমার ক্যামেরার পিছনে আছে হয়েছে মানজিয়া, যদিও এখনও মাত্র আমি ওষুধ ওষুধ খাইলাম, অলরেডি ওষুধ নিয়ে বসে আছে। কজ মালয়েশিয়ার যে ওষুধ ভালোই দেখলাম, দুই দিনে মানুষ ঠিক করতে পারে, মানে নর্মালে আনতে পারে, সুস্থ করতে পারে। তো এইটাই, এটা যদি আর একটু রিকভার হয় তখন টানা ব্লগ আসবে। ঘটনা একটাই, বেশি কথাটা কইতে পারি না, আস্তে কথা কইতে হয়, বাট আমি তো ব্লগে একটু জোরে জোরে কথা বলি। বাট প্যারা নাই ছিল আপনাদের জন্য এটা যাবো, আর আমরা ক্রাবি যাচ্ছি যেহেতু, তো ইনশাল্লাহ ক্রাবি পর্যন্ত ব্লগ হবে। সো দেখা হইতেছে সকালে। সো গুড মর্নিং এভরিওয়ান, আজকে এখন আমরা যাচ্ছি হচ্ছে ক্রাবি, কজ কালকে রাতেই বলছিলাম পিপি পিপি না ক্রাবি পিপি পিপি আইল্যান্ড, কালকে রাতে আমি বলছিলাম যে ক্রাবি, বাট ক্রাবি তো না, পিপি আইল্যান্ড, পিপি আইল্যান্ডের পরে ক্রাবি। হ্যাঁ, জানি না, থাইল্যান্ডের অনেকগুলো নাম আছে, অনেকগুলো আইল্যান্ড আছে, আর আমি ঘুরছিলাম কিছু কিছু আইল্যান্ড, বাট মানজিয়া ঘুরে নাই আর ওর ওয়াইফ ঘুরে নাই, দ্যাটস ওয়াই কীভাবে কীভাবে কী প্ল্যানিং করছে জানি না, কিন্তু ঘটনা একটা ঘটছে যেটা আমি কালকে রাতে শেয়ার করতে ভুলে গেছি। আমি আমার বার্থডে যেহেতু 28 ফেব্রুয়ারি, তাই নিজের জন্য একটা ঘড়ি কিনছি রাডো, টুনাইট মানে টুনাইট অ্যান্ড টুডে আই এম ভেরি হ্যাপি, ভেরি 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 হ্যাপি, ভেরি হ্যাপি। অ্যান্ড থাইল্যান্ডে আসার নিয়মটা হয়েছে আপনাকে ঠিক সকাল 6টা বাজে উঠে যেতে হবে, কজ কিছু ছাওয়াল পাওয়াল আছে গাড়ি লয়ে আহে আয়া, ঠিক 7টা বাজে মনে করেন যে দাঁড়ায় থাকবো, 7:05 বাজলে গালেই দিব আর 7:10 যাবো। তো ঘটনা হয়েছে সেটা, তো এখন উঠে গেছি, উইটা ফ্রেশ হয়ে গেছে যেহেতু রাতে 3টা বাজে আসছি, বাট এখন যাবো হয়েছে ওখান থেকে মনে করেন ঘাটে দিবে, ঘাটে নেওয়ার পরে তারপরে ভোরে উড়াই দিব, ওখানে 3 ঘন্টা ঘুমাইতে হইব, ঘুমাই ঘুমাই যাবো গো হয়েছে পিপি। পিপির পরে আজকে আমাদেরকে কই নিয়ে যায় জানি না, ওখানে হোটেল থাকলে হোটেল উঠবো নাকি ওখানে? হ্যাঁ হোটেল, না কোনো আইল্যান্ড ম্যাল্যান্ড ঘুরে নিয়ে আসবো? না না না, আজকে সব হোটেল, আজকে সব হোটেল, কালকে থেকে মনে হয় ঘুরাবে ওখানে 1-2 দিন থাকবো, তারপর ওখান থেকে আবার নাকি ক্রাবি, ক্রাবির থেকে আবার নাকি ব্যাংকক, এমনি তো মানুষ অসুস্থ হয়েছে আমার। সো এনজয় দ্য ব্লগ, যারা এখনো সাবস্ক্রাইব করে নাই স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন, গলা এখনো গেছে আমার, বাই বাই। ইউ আর রেডি? ইয়েস আই এম রেডি, গুড মর্নিং এভরিওয়ান। সুয়াদিকা সুয়াদিকা সাদিকা, আমরা এমনি কম অলরেডি আমাদের ব্যাগ ট্যাগ ডান, এই প্রথম মনে হয় গাড়ি আসার আগেই আর স্টাইম রুম থেকে বের হয়ে ব্যাগ ট্যাগ নিয়ে দাঁড়ায় আছে। বাট আমিও, তুমিও, তোমাকে তো উঠাইলাম আমি। আইছে আল্লাহ জানে কি সঙ্গ লাগাইছে। সরাই ডাও গাইস, আমরা ইয়াতে চলে আসলাম যেখান থেকে শিপ স্টার্ট দিবে, আর এখন যাবো হচ্ছে পিপি আইল্যান্ড, আর অলরেডি ব্যাগ থেকে এখন আনলোড করতে হবে, এত পরিমাণ ভারী ভারী ব্যাগ আনছেও যে বলার বাইরে জীবনে ভাই, এই ট্রিপ মিপ দেওয়া দরকার ভাই, কি গেল ইস্যু করতে জেনে আসলো, এই ট্রিপ মিপ দেওয়া দরকার নাই যেটার মধ্যে এত গাট্টি গোস্তা থাকবে, আর আমার এই ভাই এটা সম্ভব না যে এতগুলো নিয়ে আবার এই এক এক শিপ চেঞ্জ করো, এটা চেঞ্জ করো, ওটা চেঞ্জ করো, এই আইল্যান্ডে যাও, সেই আইল্যান্ডে যাও, বাট লেটস সি কি হয়। আমরা মাত্র ব্যাগটা নিচে দিয়ে এখন আমরা ঢুকতেছি, আর ঢোকার পরে আগে সিটে বসি, এই কাঁধের ব্যাগটা রাখি কজ, এটার মধ্যে আমার ক্যামেরা ল্যাপটপ সব কিছু। কি বললো তুমি? বললাম যে আমার ব্যাগের মধ্যে, মানুষের একটা মেয়ের ব্যাগের মধ্যে থাকে মেকআপ বক্স এগুলো, আর আমার ব্যাগের মধ্যে আমার জামের ওষুধ, ভেজলিন, তারপর হচ্ছে কি জানো লোশন, তারপর পানি, ফ্রুটস, তারপর সব কিছু তার আমার টানতে হইতেছে, আর সেখানে আমার একটা ট্রলিটাই না, আমার সারাটা জীবন কথা শুনাইতেছে। তোমার একটা ট্রলি, একটা দুইটা বড় দুইটা কেন ভাই, আমার যদি 10টা ট্রলিও হয়, একটা লোহার ট্রলি, ওটা দিয়ে যদি কোনো মানুষের মাথার উপরে যদি একটা লোক যদি ফেলাই দেয় বুঝি যাবে কনফার্ম, কারণ ট্রলি ভারী আছে 3 কেজি ভাই, তো মেটাল দিয়ে এত কিছু হ্যাঁ টানতেছে সারা দিন, আর হে আমার এই কোন জায়গায় গেলে টানতেছে হেতে কালে মোহাম্মদ অসুখ। এই দেখো আমি যে বোটে আসছি, বোটে আসার জন্য আমার মেসেজ ফিড দিছে ভো 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 করার জন্য, পারলে তুমিও ভো 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 খাই বলি। ভো লাগবে না ভাই, আমি এমনি ভালো আছি। যাইতে লাগবে আমাদের 2 আওয়ার্স, 2 আওয়ার্স পরে হয়তো আমরা পৌঁছাবো, এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, কিছু আনো তো। আমি তো অসুস্থ, জানো আমি অসুস্থ, চুপচাপ হয়ে থাকো, অসুস্থ মানুষের তো কথা কয় না, ঘুমা।
আমি তো রিলস বানাই, ভালো লাগতেছে। আজকে আমি পুরো প্রো এডিটর হয়ে গেছি। সামনে আরো অনেক সুন্দর সুন্দর ভিউ আছে, আপনারা ব্লগ এনজয় করেন। আর আমাদের ব্লগ আজকে ফিফি আইল্যান্ড পর্যন্তই। নেক্সট মোর ব্লগ কামিং সুন, বি রেডি ফর দ্যাট গাইস। গুড নাইট। আমরা পিপি আইল্যান্ড চলে আসলাম। এখানে আমরা এখন সাইডে থেকে লাঞ্চ করবো, ব্যাগগুলো রেখে যাচ্ছি। লাঞ্চটা করা শেষ হইলে শাকিল বললো যে লোক আইসা ব্যাগ নাকি হোটেলে নিয়ে যাবে। আর এখানে আমরা কয়দিন স্টে করছি? দুই দিন। লাস্ট টাইম আসছিলাম এখান থেকে ঘুরে দিয়ে খাইয়ে দিয়ে চলে গেছি। বাট এবার এখানে দুই দিন স্টে করতেছে, আই ডোন্ট নো কি দেখবে। আমি হোটেলে দেখছেন ভাই, পানির কালার তো গাছ পুরাই ব্লু, মাঝিয়া অনেকগুলো পানি ঢেলে দিতে পারতো। দুই দিন ধরে বমি করছে। Okay, let's go. খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এখন আমরা হোটেলে যাচ্ছি, অনেকক্ষণ বসেছিলাম, এখন ভ্যান আসতেছে। এই ব্যাগগুলো নিয়ে আমরা হোটেলে যাব। হোটেলে যেয়ে ঘুমাই যাবো, ঠিক আছে? আমি আর পারতাছি না ভাই এই রোদের মধ্যে। এখন মনে টেম্পারেচার 40 ডিগ্রি। দুবাই থেকে বেশি গরম, দুবাই থেকে বেশি গরম। আর কেমন লাগতেছে আমি জানি না, আসি বেটু এডিট করে বর্ষা বানাইছি। ফুটেজ দিকে মনে হয় তুই কইতেছিস ভাই আপনি তো সেই কালার হয়ে গেছেন। আসলে এই বাকি আর 9 দিন এখানে কিভাবে কাটাবো আমি সেই চিন্তায় বাঁচতেছি না। এখানে মানুষ আসে একদিনের জন্য। শাকিল এখানে 2 দিন থাকবে, তারপর ক্রাবিতে 3 দিন। ক্রাবিতে আল্লাহ মানে ক্রাবি থেকে গাড়ি আছে রাস্তা আছে। কতক্ষণ লাগবে? এরপরে আমরা আবার ব্যাংকক থাকুন চাইতে সন্ন্য বাইরে আসছি। তো এখানে
23 তারিখ হবে দেশে আসতে আসতে। আই ডোন্ট নো ততদিন আমি বেঁচে থাকি কিনা, কারণ আমার শরীর আবার খারাপ হয়ে যেতেছে। একটা ব্লগ ফুল দমে করতেছিলাম, তো এই রোদের মধ্যে থাকলে 100% সবাই অসুস্থ হয়ে যায়, খালি সাদা চামড়াই হয় না। আর আমরা একটু ডার্ক চকলেট, দ্যাটস ওয়াই এরকম হয়ে গেছে। ওই যে ব্যাকগ্রাউন্ডে আছে সাদা চামড়া, ভাই লাল হয়ে গেছে রোদে। ওরা ওরা সাদাটারে লাল বানাইতে আছে, আর আমরা যা একটু আল্লাহ দিয়েছে একটু হেডের কালা বানাইতে আছে। চল নাইটে টোটাল যাই। আমাদের হোটেলে চলে আসছে, নাইস বেডরুম। ও এটা তো জোস, এইখানে দেখছ কে তোমার ভিতরে আমো না, আমাদেরটা তো এরকম লিখে দেন। আমাদেরটার মধ্যে হচ্ছে ইয়া দেওয়া, শুধু ফুল দেয়া। কিন্তু এখানে তো এই যে লাভ আরে ওই মানে মাইনচার মনে আজই লো দিয়ে দিছে এমনি। হ্যাঁ এমনি দিয়ে দিছে জাস্ট না, হয়তো আপনার আজকে রিলস দেখছে আজকে কে ট্যালেন্টে। হ্যাঁ ওরা মনে হয় আপনার রিলস দেখছে, যে যেটা মান যে আপলোড দিছিলেন না এমনি বিটি যা বড় ফোনটাই বন্ধ করে। এখন ফ্রেশ হবো, গোসল করবো, গোসল করার পরে দেখা হইতেছে নাহলে ঘুমেও যেতে পারি, কোয়া যায় না। দেখা হবে আপনাদের সাথে একটু পরে, বাট ব্লগ চলবে এটা রাত্রে করে আমি এটা বাংলাদেশ পাঠাবো, একবারে বড় একটা ফাইল ব্লগ বানায়। হোপস আপনাদের ব্লগ ভালো লাগতেছে, প্লিজ সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। এই মাসের মধ্যে বানায় দেন 24 লাখ, বেশি লাগে না, ওটা এমনি হয়ে যাবো আমি জানি, বাট 3 মিলিয়নটা মেইন টার্গেট, মেক 3 মিলিয়ন গাইস। তো সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন আর কমেন্ট করে জানাইতে থাকেন কেমন হয়েছে। হোয়াটস আপ বিউটিফুল পিপল, তো একটু রেস্ট নিলাম, রেস্ট নেওয়ার পরে সাদা রঙের একটা শার্ট লাগাইছি, কজ যেহেতু ফিফি আইল্যান্ড আসছি বিচের পারে, কিছু ছবি টবি তুলবো এবং আপনাদের সাথে শেয়ার করবো ওখানের ফুটেজগুলো। সরি খারাপ ফুটেজ না, ভালো ফুটেজ, আমাদের ফুটেজ শেয়ার করবো। আমাদের সিনেমেটিক ভিউ দেখবেন, এবার অন্য কোনো সিনেমেটিক ভিউ আপনারা দেখবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। সো মানজার রেডি হইতে হইতে একটু লেট হবে, দ্যাটস ওয়াই ইমা আসতে সরে নিতে, আমি বের হয়ে যেতেছি, শাকের নিচে দাঁড়ায় আছে, কজ আই নিড রিলস এখন। কেন জানি আমি ইনস্টাগ্রাম রিলসের উপর একটু অ্যাডিক্টেড হয়ে গেছি, ভালো লাগে করতে, আবার নিজেও কিছু কিছু এডিটও করি এখন, ভালোই লাগে, সময় কাটে ভালো লাগে আর কি। সো লেটস গো। আমরা যেহেতু ফিফি আইল্যান্ড আছি, আর লাস্ট টাইম এই ব্লগটা আমরা করতে পারি নাই, হোয়াট এ ভিউ, অসাধারণ ভিউ। আর থাইল্যান্ডে একটা ব্যাপার কি, মালয়েশিয়াতেও সেম দেখলাম, 7টা বাজে 7:30 বাজে সূর্য ডুবে না, এখন অলরেডি ঘড়িতে বাজছে 6:30, আর বাংলাদেশে 6:30 বানিয়েছে, আমরা ডুবে গেছি অলরেডি, সূর্য ডুবে গেছে। তো এখানে ফিলটা অন্যরকম, আর যেহেতু আমরা 2 দিন এখানে আছি, তো হয়তো কালকে ঘুরতে যেতে পারি, আর মানজিয়া নাও যেতে পারে, কজ বমি করছে, এই জার্নি ওর পছন্দ হয় নাই, এটা ভালো না এই জন্য। বাট দেখি পাম্পুট্টি মেয়েরা নিয়ে যাওয়া যায় নাকি নৌকা টৌকা দিয়ে, এখনও ওরা আসে নাই, আসলে বেরোবো। আমি আর সাকিনি যা একটু ছবি টবি তুললাম, যা বলছিলাম ভিডিওতে রিলস মিলস বানাবো সেগুলোই বানাইলাম। অ্যান্ড সমুদ্রের যে একটা সাউন্ড, হোয়াট এ পিওর সাউন্ড, সেই সাউন্ডটা আমরা শুনতে পারছি। যদিও পাহাড় আর সমুদ্র দুইটা ভালো, সমুদ্র যখন কম্বিনেশন একসাথে থাকে তখন আসলে এই ফিলিং জোস। আজকে নাকি ভ্যালেন্টাইন ডে গাইস, তোমাকে বলছি আমি এখনো সিঙ্গেল। তুমি কে হবে আমার আবার, নতুন করে লিখব গল্প আবার, তুমি কে হবে আমার আবার, নতুন করে লিখব গল্প আবার। সময়ের সাথে সব কিছু যেন পাল্টে গেছে, নেই আমরা একসাথে। আমাদের কিন্তু কালো লাগছে না, না না আমরা তো ফর্সা, বাট তুমি ব্লাড, তুমি লেট করছো, দ্যাটস ওয়াই ফুটেজটা আমরা নিতে পারি না এখানের ব্লগের। ওয়াও বাট নাইস, কিন্তু এখানে আসতে একটু কষ্ট, এটাই একটা প্যারা। ফিফি ফিফি স্পেলিংটা বলো তো, PHI PHI স্পেলিংটা হইছে গাইস, PHI PHI, আর আমি ভাবতাম যে FIFI ফিফি, ইটস PHI PHI। কই যাও, আমি কিছু দেখতে দেখতে যাচ্ছিলাম। কারা দেখতে যাচ্ছো? তোমার বুঝার বয়স হয় নাই, ওই যে পিছন দেন যাই বল, বুঝতে পারছি তো না, এই সরো না কেন, আমি একটা পুরুষ হচ্ছে দেখো, ছি 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 ছি, যেখানে ফাহিম আছে হয়েছে, আর কথা বলা লাগবে না, আর এখন যাইতেছি, ক্ষুধা যেহেতু লাগছে এখন খাবার খাইতে হবে, আর ল্যাম্প পোস্টের নিচে দাঁড়ায় ভিডিও করতেছি, কজ সন্ধ্যা হয়ে গেছে, লেটস গো হ্যাভ সাম ফুড। কত শত রাতে জেগে তো
সময় নিয়ে কত গল্প বেঁধেছি, তবে আজ গল্পে নেই রানি আমার। তুমি কি সত্যি ভালো আছো আমায় ছেড়ে বহু দূরে? সো গাইস, দেখতে দেখতে আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত। এই ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। এই ব্লগটা হচ্ছে মালয়েশিয়া থেকে আমরা থাইল্যান্ড পর্যন্ত করছি। আমি যে করছিলাম, হ্যাঁ, এখন হাসি কিভাবে এডিট করতে চাই, আই ডোন্ট নো। যাই না হাসি, আমাকে একটু সুন্দর বানিয়ে দিও। সুন্দর বানিয়ে লাভ নেই, তুমি স্ক্রিনে কালো হয়ে গেছে। এই আমার তো কালো লাগে, জান যে কালো লাগে তেমনই দেখতে। ছবির প্রমোশন করতে আচ্ছা, হঠাৎ করে লাইটের পাওয়ার বেড়ে গেল না? থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার তারিখগুলো একটু বড় হয়ে গেছে, কাটতে হবে, খুঁজতেছি। তো বাই বাই, আল্লাহ হাফেজ, টাটা।